দু চব্বিশ বিজয়ের নাম ঘোষণা করা হবে আগামী আঠাশ অক্টোবর সোমবার এখন থেকেই ব্যালন্ডিওরের পুরস্কার বিজয়ের নাম নিয়ে আলোচনা হচ্ছে ফুটবল পাড়ায় মৌসুমের শেষ অংশে ক্লাব ফুটবলের ব্যস্ততা না থাকায় ফুটবলারদের জাতীয় দলের পারফরম্যান্স বিবেচনায় আনা হয় ব্যালণ্ডিওরের ক্ষেত্রে এবারও এর ব্যতিক্রম হয়নি ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি পার করে বিশ্ব ফুটবলের দুই অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ আসর একসাথেই শেষ হয়েছে আর সেই দুই টুর্নামেন্টের পারফরম্যান্সের উপর ভিত্তি করে ব্যালনটিওরে বড় প্রভাব রাখবে সেটা বলাই যায় ব্যালনটিওর র্যাঙ্কিংটা ইউরো এবং কোপা আমেরিকা শুরু হওয়ার আগে যেমন ছিল এই দুই টুর্নামেন্ট শেষ হওয়ার পর সেখানে এসেছে পরিবর্তন ভিনিশিয়াস জুনিয়র পড়ে গেছেন দুই নম্বরে রড্রি উঠে এসেছেন এক নম্বর পজিশনে পিছন থেকে এগিয়ে এসেছেন লাউতারো মার্টিনেস শীর্ষ পাঁচে এই তিনজনের পাশাপাশি জুট বেলিংহাম এবং দানি কারভাহলও আছেন ব্যালণ্ডিওর জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতায় তবে শীর্ষ পাচে থাকা এই পাঁচজন ফুটবলারের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন কোন ফুটবলার সেই প্রশ্নের উত্তর মিলাতে গেলে আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজের হাতেই দেখছে ব্যালন্ডিয়র লাউতারো মার্টিনেস লিওনেল মেসির পর আরেক আর্জেন্টাইন হিসাবে এবারের ব্যালন্ডিয়র জিততে পারেন কারণ মৌসুমে ইন্টার মিলানের চ্যাম্পিয়ন হওয়ার পথে পঁয়ত্রিশ গোল আট অ্যাসেস্ট করে সর্বমোট তেতাল্লিশ গোলে অবদান রেখেছেন এই আর্জেন্টাইন জাতীয় দলের হয়ে জিতেছেন কোপা আমেরিকা ইটালি শীর্ষ লীগ সেরিয়া এবং সুপার কোপা ইটালিয়া চ্যাম্পিয়ন হয়েছেন এই আর্জেন্টাইন গোল এবং ট্রফির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে তিনি পাঁচ নম্বর পজিশনে আছেন লাউতারো মার্টিনেস রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডারের পজিশনটা চার নম্বর সাত গোল আট অ্যাসিস্ট তার একুশটা ক্লিনশিট নিয়ে অনেকটাই এগিয়ে আছেন তিনি এছাড়াও ইউরো চ্যাম্পিয়নশিপ জয় ইউফা চ্যাম্পিয়ন্স লিগ লালিগা এবং টুপার কোপা দি স্পানিয়া জিতেছেন দানি কারভা হল তিন নম্বর পজিশনে জোট বেলিংহাম ইউরো চ্যাম্পিয়নশিপের রানার্স আপ তার দল ইংল্যান্ড গোলে খুব বেশি এগিয়ে নেই সাতাশ গোল সতেরো এই চ্যাম্পিয়ন্স এবং সুপার কোপা স্প্যানিয়া জিতেছেন তিনি দুই নম্বর পজিশনে আছেন প্যালন্টিয়রের জন্য সবচেয়ে যোগ্য যাকে মনে করা হয় সেই ভিনিশিয়াস জুনিয়র জাতীয় দল ব্রাজিলের হয়ে কোপাতে ভালো করতে পারেননি তিনি ব্রাজিল বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে ভিনির পজিশনটা ছিল এক নম্বরে তবে কোপা শেষ হওয়ার পর দুই নম্বরে এসে গেছেন তিনি ভিনিসিয়াস জুনিয়র মৌসুমে ২৬ গোল বারো অ্যাসিস্ট করেছেন লাউতার ও মার্টিনেজের থেকেও অনেকটাই পিছিয়ে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লীগ লিগা সুপার কোপা দি স্পেনিয়া জাতীয় দলের হয়ে কোনো ট্রফি নেই এই জায়গাতেও পিছিয়ে ভিনিসিয়াস জুনিয়র তবে ইউএফা চ্যাম্পিয়ন্স লীগ জিতায় লাউতার ও মার্টিনেজদের থেকেও এগিয়ে আছেন তিনি এক নম্বর পজিশনে আছেন রড্রে গোলে ভিনিশিয়াস ও লাউতারো মার্টিনেজের থেকে অনেকটাই পিছিয়ে তিনি বারো গোল পনেরো অ্যাসেস্ট তার তবে জাতীয় দলের হয়ে ইউরো ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ ক্লাব বিশ্বকাপ এবং সুপার কাপ জিতেছেন এই স্প্যানিশ তারকা তাই বলা যায় এবারের ব্যালণ্ডিওরের শীর্ষ পাঁচ ফুটবলারের মধ্যে লড়াই হবে ভিনিশিয়াস জুনিয়র ও লাউতারো মার্টিনেজের মধ্যে